শ্যামলী আক্তার লিখেছেন, কর্মক্ষেত্র থেকে ছুটিতে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়িতে গিয়ে কসর নামাজ পড়তে হবে। কসর নামাজের সঠিক দূরত্ব এবং নিয়ম জানিয়ে উপকৃত করবেন দয়া করে। বোন শ্যামলী, কসরের নামাজের দূরত্ব হলো সফরের দূরত্ব, 75 কিলোমিটার দূরে আপনি সফর করেছেন, তাহলে সফর দূরত্ব হিসাবে সেটি বিবেচিত হবে। এটা নিয়ে এটা ডেফিনেশন নিয়ে আরও নানা রকমের সফর ডেফিনেশন সংজ্ঞা নিয়ে অনেক কথা আছে। এটা একটা প্রসিদ্ধ মত এবং আমাদের দেশের ওলামা ইকরাম সচরাচর সাধারণত এই মতটিকেই অগ্রাধিকার দিয়ে থাকেন, অতএব সেটিকে আপনি মূল ধরে আগাতে পারেন। এক, দ্বিতীয়ত হলো সফর দূরত্বে যাওয়ার পর আপনি কসর নামাজ পড়বেন। মেয়ে হিসাবে আপনি যখন আপনার শ্বশুর বাড়ি যাবেন অর্থাৎ স্বামীর বাবার বাড়ি, সেটা যদি স্বামীর স্থায়ী বা বর্তমান ঠিকানা হয় তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি স্বামীও সেখানে, স্বামী এবং আপনি আপনারা সকলে সেখানে গেস্ট এবং সেটা আপনাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা নয়, সেখানে সব কিছু ভাগযোগ হয়ে গেছে, আপনারা থাকেন ঢাকা বা সেখানে আপনাদের স্থায়ী ঠিকানা এখন ঢাকা, আপনারা গ্রামে গেলেন, তাহলে সেক্ষেত্রে সেখানেই আপনি কসর পড়বেন, কারণ আপনি সেখানে গেস্ট না স্থায়ী ঠিকানা সেখানে না সেটা না আপনার বর্তমান ঠিকানা। আর আপনার বাবার বাড়ি যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তো সেটা আপনার স্থায়ী ঠিকানাও না বর্তমান ঠিকানাও না, যেহেতু আপনি সেটাকে স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করেন না আর বর্তমান ঠিকানা তো নাই। হ্যাঁ, যদি এমন হয় যে বাবার বাড়িতে আপনার আলাদা থাকার কক্ষ আছে, আলাদা থাকার রুম আছে, জায়গা আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো নামাজ সেখানে পড়বেন, মুকিম আপনি হবেন, সেক্ষেত্রে আপনার জন্য পুরো নামাজ পড়া জায়েজ হবে। যে আপনার ওটা একটা গন্তব্য, আলাদা একটা ঠিকানা, বর্তমান ঠিকানা মানুষ একাধিক থাকে, সেই হিসাবে একটা ঠিকানা, আপনি স্বামী স্ত্রী সেখানে বসবাস করেন, থাকেন মাঝে মধ্যে, সেরকম হলে। সৈয়দ কামরুল হাসান মিশকাত আপনি লিখেছেন, বাড়িতে আমারে কম ভালোবাসে, অন্য ভাই বোনদের থেকে মা আর বাবা, তাহলে কি আমার কী করা উচিত? হ্যাঁ, দেখুন, মা বাবা কম ভালোবাসেন এটা অনেক সময় আমাদের মনে হয়, আসলে তারা কম ভালোবাসেন না, এরকম হতে পারে, অনেক সময় ভুল ধারণা হয় সন্তানদের এটা। আর যদি সত্যি তারা বৈষম্যমূলক আচরণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের এটা অপরাধ, তারা একটা গুনাহের কাজ করছেন। সন্তান হিসাবে আপনি যথাসম্ভব বাবা মাকে আল্লাহর ভয় যেন তারা লালন করেন অন্তরে, সেটা তাদেরকে আপনি বোঝাবার চেষ্টা করবেন, এবং তারা যেন আল্লাহর ভয়ে আপনার প্রতি বৈষম্যটা দূর করে, আপনাদের মধ্যে বৈষম্য দূর করে, সেই চেষ্টা আপনি করবেন এবং তাদেরকে বোঝাবেন বিভিন্ন মানুষ দ্বারা, আর না হলে আপনি সবর করবেন। মোহাম্মদ হাবিবুল আপনি লিখেছেন, আমার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা হওয়ার ডেট প্রায় 2-3 মাস বাকি, আমার ওয়াইফ একটু অসুস্থ, তার রক্ত দরকার হবে। এখন আমার স্ত্রীর শরীরে বাইরের কোনো পুরুষের রক্ত নিতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই, রক্ত নেওয়ার কারণে কোনো আপনার পর্দার খেলাফ হয়ে যাবে বা গুনাহ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকেই এটাকে ভুল বুঝি, আমরা অনেকে মনে করি যে মেয়েদের শরীরে মেয়েদের রক্তই শুধুমাত্র নিতে হবে, কোনো পুরুষের রক্ত নেওয়া যাবে না, অথবা পুরুষের শরীরে পুরুষের রক্ত নিতে হবে, কোনো মেয়ের রক্ত নেওয়া যাবে না, বাট এরকম না। এএস আফসানা মিম লিখেছেন, আমি একজন গুনাহগার, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি এখন পরিপূর্ণ পর্দা ইসলামের পথে চলতে চাই, এখন আমার করণীয় কি, কোথা থেকে শুরু করবো, সব কিছু যদি একটু বুঝিয়ে বলতেন অনেক উপকৃত হতাম। বোন আফসারামিম, প্রথম অপ্ত আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সহি করে বিশুদ্ধ করে পড়া শিখবেন, পড়া শুরু করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের মিনিমাম যে সূরাগুলো ছাড়া নামাজ হবে না সেগুলো মুখস্থ করবেন, অর্থ সহকারে বুঝে জানার চেষ্টা করবেন এবং কমপক্ষে বিশুদ্ধ পড়বেন, বিশুদ্ধ করে শিখবেন, এবং একজন নারী হিসেবে পরিপূর্ণ পর্দায় থাকবেন, এবং কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য আপনি একটি কোরআন, একটি হাদিসের বই, একটি মাস্তামা সাইয়ের বই, ডক্টর মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ বইগুলো খুব ভালো উপকারী, সেগুলো আপনি পড়তে পারেন। আর ওলামা ইকরামের বই আছে এবং আব্দুল মালিক সাহেবের বইগুলো আছে, বেশ উপকারী, বিশেষ করে ইসলামের মূল কনসেপ্টটা বুঝতে অনেক বেশি সহযোগিতা হয়। এই বইগুলো আপনি পড়বেন, কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন প্রয়োজনে, শর্ট কোর্সে, যেখান থেকে আপনি ইসলামের বেসিক বিষয়গুলো জানলেন, এটা আপনার শুরু করা উচিত, আল্লাহ তৌফিক দান করুন।